আলু সিদ্ধ নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু ভাজা মশলা, কাঁচা লঙ্কা, লবণ আর ধনে পাতা, তো তার সাথে একটুখানি ঘি দিয়ে দিলাম এক চামচ, আর এক চামচ দিলাম আমচুর পাউডার। এবার আমি লবণের সাথে ভালো করে ধনে পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু নরম করে মেখে নেব, নিয়ে আলুটা ভালোভাবে এর সাথে ম্যাশ করব। অ্যাকচুয়ালি আমি আজকে সকালে আলুর পরোটা করব, তো সেই আলুর পরোটার পুর বানালাম, আর এখানে আমি আটা মেখে নিয়েছি। আমি কিন্তু ময়দা নিইনি, আটা একটু লবণ তেল আর একটুখানি মিষ্টি দিয়ে ভালো করে শক্ত করে মেখে নিয়েছি। আর এটাকে এখন আমি লেচি কেটে নিলাম, লেচি কেটে এটা একটা মানে খোল টাইপের বানিয়ে আর তার মধ্যে পুর ভরে দেবো আলুর পুরটা, তারপরে মুখটাকে আটকে আর ভালোভাবে এটাকে একটা গোলা বানিয়ে তারপরে বেলে নেব। তা আলুর পরোটা হয়ে গেল, কিন্তু আলুটা একটু নরম হয়ে গেছিলো, তার জন্য আমার একটু সাইডটা ফেটে গেছে। তো অনেকে ভালোভাবে বানাতে পারে, আর আমি সবসময় বলেছি পরোটাটা নরম কর মানে নরম পরোটা বানাবার জন্য কখনো শুকনো কড়াই বা শুকনো প্যানে পরোটা দিলে হবে না, একটুখানি ঘি হোক অয়েল হোক ব্রাশ করে নিয়ে তার উপরে পরোটাটা দিতে হবে, আর তার সেকেন্ড পিঠেও একটু ঘি হোক তেল হোক ব্রাশ করে নিতে হবে। তাই এখানে আমার পরোটাটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর একদম নরম তুলতুলে আলুর পরোটা তৈরি হয়ে গেছে। তো আলুর পরোটা বানিয়েছি আর সবাইকে দিয়ে দিয়েছি, তো ওরা সস দিয়ে আলুর পরোটা খাচ্ছে, আর আমার সবসময় আলুর পরোটা শুধু খেতেই ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। সকালে উঠে সকাল 6টার থেকে উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট কমপ্লিট করা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এখন দুপুরে লাঞ্চ হবে। আজ হচ্ছে সানডে আর পুতুর কোনো অনলাইন ক্লাস নেই, তো পুতুকে আমি এখন একটুখানি পড়তে বসিয়েছি, তো ওর কিছু ম্যাথ করে দিয়ে তারপরে যাব দুপুরে রান্না বানাতে, মানে রান্না করতে আর কি। তো আজকে ইচ্ছা আছে মোচা করব, তো মোচাটা তো হবেই আর কি হবে জানি না, তবে এখন পুতুকে পড়তে পড়াতে পড়াতে মোচাটাকে ছাড়িয়ে নেব, তারপরে রান্না হবে। তো এখানে পুতুকে পড়াতে বসেছি, সাথে সাথে মোচাটাও ছাড়াচ্ছি, কিন্তু পিয়া বলছে যে মোচা ছাড়াবার আগে ওর মাথায় তেল লাগিয়ে দিতে হবে, তো এখন ওর মাথায় তেল লাগিয়ে দিলাম, ফের আবার মোচা ছাড়াতে বসেছি। আর একটু আগেই মজুমদার চিংড়ি মাছ এনেছে, তো চিংড়ি মাছগুলোকেও কেটে পরিষ্কার করে নিচ্ছি। তো এতক্ষণ কাটা কুটি কমপ্লিট করে তারপরে কিচেনে চলে এসেছি, তো রান্না হবে এখন। এখানে মোচা লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসানো হয়ে গেছে, আর এখানে আজকে হবে পার্শ্ব মাছ আর চিংড়ি মাছ, তো পার্শ্ব মাছ আলু দিয়ে করবো, মোচা দিয়ে হবে চিংড়ি মাছ দিয়ে। আজকে চিংড়ি মাছ কাটছিলাম আর বসে বসে নিউজ শুনছিলাম, আমাদের জীবন থেকে একজন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরজি চলে গেছেন, সেটা খুবই একটা মানে কি বলবো আমাদের জীবনে একটা দুঃখের একটা শোকের ব্যাপার। এই 2020 আর 2021 সালে এই 2 বছর আমাদের জীবন থেকে অনেক নামি দামি লোক মানে চলে গেছে, হয়তো তাদের জায়গায় আর কোনোদিন সেইভাবে পূরণ হবে না, তাদের মানে যে কমতি সেই কমতিটা আমরা সারা জীবনই অনুভব করব, কিন্তু তাদের কাজের মধ্যে তাদের সুরের মধ্যে হয়তো তারা সারা জীবন বেঁচে থাকবে। তো পার্শ্ব মাছগুলো একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে আমি সকালে যে আলুর পরোটা বানিয়েছিলাম তো কিছু বয়েল আলু ছিল, সেই বয়েল আলুগুলো পিস করে নিয়েছি, ভেজে নিয়েছি। আর এখানে পার্শ্ব মাছের জন্য আদা কাঁচা লঙ্কা হাফ টমেটো নিয়েছি, হাফ পেঁয়াজ আর 3-4 কা রসুন নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, আর তেলের ভিতরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়েছি, দিয়ে এখানে এক চামচ মশলাটার ভিতরে 1 চামচ হলুদ গুঁড়ো দেবো আর ছোটো 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, তার সাথে পরিমাণ মতো আমি এখানে কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিয়েছি, আর তার সাথে আগেই আমি লবণটা দিয়েছিলাম যেটা মানে দেখানো হয়নি, আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আর পরিমাণ মতো জল দিয়েছি, জল খুব অল্পই দিয়েছি কারণ বয়েল করা আলু ছিল, আর ঝোলটা ফুটে গেলে সাথে সাথে মাছগুলো দিয়ে দিয়েছি।
আর এদিকে তরকারিটাও হয়ে গেছে, একটুখানি ধনে পাতা দিয়ে আর মাছটা নামিয়ে নামিয়ে, এখানে কিছু বয়েল আলু ছিল সেগুলো পিস পিস করে কেটে একটু লবণ দিয়ে লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। আর যে তেলটা ছিল সেই তেলের ভিতরে এক চামচ জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়নটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে মানে গন্ধ বেরোলো, তখন আর কি ওর ভিতরে আমি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো যতক্ষণ চিংড়ি মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মোচার মশলা বানাবো, পেঁয়াজ রসুন আদা টমেটো, আর এখানে বড় এক চামচ ধনে দিলাম, আর তার সাথে ছোট এক চামচ জিরে দিয়ে মশলাটা করে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ওর ভিতরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তার সাথে টেস্ট অনুযায়ী লবণ, এক চামচ কাশ্মীরি লাল মির্চ দিয়েছি, আর মোচা যখন তার সাথে দিতে হবে একটুখানি মিষ্টি, তো ছোটো এক চামচ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যে মোচাটা বয়েল করে রেখেছিলাম সেটা একটু ম্যাশ করে নিয়েছি, নিয়ে আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইখানেই কিন্তু মোচা রান্না শেষ, শুধু এখন লো আছে, মাঝে মাঝে খুলে এটাকে নাড়তে হবে। মোচাকে একটু স্পাইসি বানাতে চাও তাহলে কিন্তু ওতে একটু ঘি দেওয়া যায়, যখন আমরা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা দিচ্ছি তখন ঘি দেওয়া যায়, নাহলে নাবার সময় গরম মশলা আর ঘি দিয়ে নাবা, গরম মশলা আর ঘি দিয়ে নাবালে কিন্তু খুব টেস্টি হয়। যারা এখনও কোনো দিন মোচা খাওনি বা মোচা ট্রাই করোনি তারা অবশ্যই একবার মোচা ট্রাই করে দেখবে। চিংড়ি মাছ দিয়ে না হোক সেম পদ্ধতিতে মাছ ছাড়াও করা যায় আর নিরামিষও করা যায়, তবে সেম পদ্ধতিতে মাছ ছাড়াও আমি দেখাবো আর নিরামিষ কেমন করে বানাই সেটাও দেখাবো পরপর যখন আবার মোচা আস। এখানে তেমনভাবে কিন্তু মোচা পাওয়া যায় না, তবে যখন পাওয়া যায় মজুমদারি কিন্তু কোনোদিনই মক্কা ছাড়ে না মোচা আনার। মোচাটাকে এখন মাঝে মাঝে খুলতে হবে আর নাড়তে হবে, এটা যতটা কম আছে এইবার করা যাবে ততটাই আরও টেস্টি হবে। তো মোচাটা প্রায় হয়ে এসছে আর এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা তো আমি মশলার সাথেই কষাই, কিন্তু আমার যেহেতু আলুগুলো একটু বয়েল করা আছে তাই আমি এখন দিলাম। আমি আলুটা একটু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, এই টাইমে একটু ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে নিতে হবে। তবে আমি ঘি দেবো না, মজুমদার সবসময় ঘি পছন্দ করে না, তো আমি শুধুমাত্র গরম মশলা দিয়ে নাবিয়ে নেবো। যারা এখনও কোনো দিন মোচা খাননি বা ট্রাই করেননি তারা একবার অবশ্যই মোচা ট্রাই করে দেখবেন, কোনো দিন আশা করে ভুলবেন না। তবে মোচাটা ভালো হওয়া চাই, তেতো হলে হবে। এখন আমি যত সামান্য গরম মশলা দিয়ে দেবো, মিশিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন 5 মিনিট একটুখানি বসবো, একটু নিজস্ব টাইম স্পেন্ড করবো, তারপরে খেতে টেতে দেবো। খাওয়ার পরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন ড্রাই হয়ে গেছে, জল ঝরে গেছে, তো সেই বাসনগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, আর সন্ধ্যেবেলায় চলে এসেছি, সন্ধ্যেবেলায় আসা মানে চা, আর আজকে আনা হয়েছে চিকেন, চিকেনের একটু পকোড়া তৈরি করব আর তার সাথে বাটার চিকেন বানাবো, তো দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আগে চিকেন, সন্ধ্যাবেলার জন্য চিকেন পকোড়ার রেসিপি মানে চিকেন পকোড়ার যে তৈরি করতে যে ইনগ্রিডিয়েন্ট দরকার, যেসব জিনিসপত্র দরকার সেগুলোকে একটু অ্যারেঞ্জ। এখানে আমি 250 গ্রামের মতো বললে চিকেন নিয়ে নিয়েছি, নিয়ে তাতে আমি ফার্স্টে পরিমাণ মতো লবণ দেব, এতে জাস্ট 1 স্লাইস লেবুর রস দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, এখানে আমি 1 চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচের মতো আদা রসুন পেস্ট দেবো, দিয়ে এটাকে 10-20 মিনিট মেখে আমি এটাকে রেখে দেবো। 20 মিনিট পরে এর ভিতরে আমি ধনে পাতা কুচি আর এখানে একটা বড় পেঁয়াজ স্লাইস কুচি কুচি করা আছে সেটা দিয়ে দেবো এর ভিতরে, যে যেমন ঝাল খাবে সেই বুঝে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে আছে ভাজা মশলা, কাশ্মীরি লাল মির্চ আর আদা আর রসুন পেস্ট। ভাজা মশলার মধ্যে আছে ধনে জিরে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা, এগুলো এর সাথে ভালোভাবে মিশিয়ে দেবো।
এখানে হাফ চামচের মতো চাট মশলা দেবো, এখানে বড় এক চামচ চালের গুঁড়ো দিচ্ছি, তবে এতে কর্নফ্লাওয়ারও দেওয়া যায়। আমি আজকে চালের গুঁড়ো দিয়ে করব, বড় এক চামচ দিলাম আর হাফ চামচ দিলাম, দেড় চামচ চালের গুঁড়ো দিলাম, আর তার সাথে বড় দু চামচ বেসন দিয়ে দেবো। এখন আমি এতে জল দেবো না, আগে মেখে নেবো, তারপরে যদি মনে করি জলের দরকার আছে তবেই আমি জল দেবো এর সাথে। এতে অল্প একটু জল লাগবে বলে মনে হচ্ছে, তো জাস্ট অল্প একটু জল দিয়ে এটাকে আমি ফের আরেকটুখানি, বেশি জল জল হয়ে গেলে এর কোটিংগুলো আবার খুলে যেতে পারে, তাই বেশি জল জল না করে একটু টাইট টাইট করে মেখে নেওয়াটা ভালো। তো এটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি একটু এটাকে ভেজে নেবো। হ্যাঁ, তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। এক পিসটা ভাজা ভাজা হয়ে এসছে, তো আমি আরেক পিসটা চেঞ্জ করে দেবো। তো এটা হয়ে এসেছে, আর বেশি ভাজবো না, ঠান্ডা হওয়ার পরে এর কালার আর একটু গাঢ় হয়ে যাবে, তো আমি এখন এই পর্যন্ত এগুলোকে নামিয়ে নিচ্ছি, আর যেগুলো বাকি আছে আবার দিয়ে দেবো এতে। পকোড়ার মানে এক পিস যদি ভালোভাবে হয় তারপরে যদি উল্টাতে যায় তাহলে কিন্তু এর গায়ের কোটিংগুলো খুলবে না, ভাজার সময় এক পিস ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটাও হয়ে গেছে, আর পকোড়াগুলোকে উঠিয়ে দেবো, পকোড়া রেডি হয়ে গেছে, তো চলুন খাওয়া দাওয়া করা যাক। এখন ফটো সেশন চলছে, প্রিয়া এখন ফটো উঠাচ্ছে পকোড়া। আর এখন রাত্রে ডিনার বানবে, তো ডিনারে বানাবো আমি বাটার চিকেন। তো বাটার চিকেনের জন্য চিকেনটাকে জল ঝরিয়ে রেখেছি, আর লেগ পিসগুলো একটু কাট লাগিয়ে নিয়েছি। আর তো বাটার চিকেন বানানোর জন্য সাধারণত দুটো স্টেপ থাকে, একটা হচ্ছে ম্যারিনেশন, চিকেন ম্যারিনেশন, আর একটা হচ্ছে গ্রেভি বানানো। তো আমি ফার্স্টে চিকেন ম্যারিনেশনটা করব, করে 10-15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যতক্ষণ রাখা যায় ভালো, তো আমার যতক্ষণ টাইম পাবো আমি রেখে দেবো, দিয়ে তারপরে আমি গ্রেভির মানে যে গ্রেভিটা বানবে তার প্রিপারেশন করব। তো চলুন আগে চিকেনটা কেমনভাবে ম্যারিনেশন করছি সেটা একবার। আমি এখানে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরেছে, আর লেগ পিসগুলো বড় বড় যেগুলো আছে সেগুলো একটুখানি কাট লাগিয়ে নিয়েছি। তো এখন আমি চিকেনটা ম্যারিনেশন করব, তার জন্য আগে একটা গামলা নিয়ে নিয়েছি। তো ম্যারিনেশন করার জন্য আমি ফার্স্টে একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি, আর এই সর্ষের তেলের ভিতরে আমি একটু কাশ্মীরি লাল মির্চ এক চামচ দিয়ে দেবো, এর ভিতরে আমি 2 চামচের মতো জল ঝরানো দই দিয়ে দেবো, আদা আর রসুন পেস্ট দেবো, আদা আর রসুন পেস্টের মধ্যে মিক্স করে নেব, আর এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমার ওখানে 700 মতো মাংস আছে, চিকেন আছে, 1 চামচ কসুরি মেথি দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব, নিয়ে চিকেনগুলোকে এর ভিতরে দিয়ে আর ভালোভাবে মিশিয়ে নেব। প্যানের ভিতরে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি, তার ভিতরে একটু বাটার দিয়ে দিয়েছি, বড় দুটো টমেটো স্লাইস করে দিয়েছি, দুটো পেঁয়াজকে স্লাইস করে দিয়েছি, আর 12-13টা কাজু দিলাম, 10-12 কোয়া রসুন দিয়েছি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা, তার সাথে 1 চামচ কাশ্মীরি লাল মির্চ দিয়েছি, দিয়ে 10 মিনিটের মতো ফুটতে দিয়েছিলাম, এটা নরম হয়ে গেছে, এবার এটা উঠিয়ে নেব। আর একটা আলাদা প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে একটু সর্ষের তেল দিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে যে পিসগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো প্যানের ভিতরে দিয়ে দিয়েছি, আর এদিকে যে মশলাটা ছিল বয়েল করে নিয়েছিলাম সেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। চিকেনগুলোর এক পিঠ একটু লালচে লালচে হয়ে আসলে মানে গ্রিলের মতো হয়ে গেলে পিঠটাকে উল্টে দেব। তো এখানে আমার এটা হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়ে যে প্যানটার ভিতরে মশলা বানিয়েছিলাম সেই প্যানটা দিয়ে দিয়েছি, দিয়ে এর ভিতরে একটু বেশি করে বাটার দিয়ে দিলাম, দেওয়ার পরে বাটারটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব, আর আঁচটা একটু লো করে রাখবো, নইলে বাটারটা পুড়ে যাবে। আর বাটারের ভিতরে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো,
তার সাথে একটুখানি গ্রেট করা আদা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে যখন সুন্দর সেন্ট বেরোবে, তারপরে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। তবে মশলাটা অনেকে ছেঁকে দেয়, তো আমি ছেঁকে দিইনি, এইভাবেই দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে আমি একটু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব, তার সাথে সাথে আমি এখানে একটু মানে মিষ্টি দিচ্ছি ব্যালেন্স হওয়ার জন্য, যেহেতু টমেটো দেওয়া আছে, আর তার সাথে একটুখানি টমেটো কেচাপ দিলাম, দিয়ে এটাকে ফুটতে দেবো। ফুটে গেলেই যে মাংসগুলোকে আমি গ্রিল করে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে তার উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেব, তার সাথে সাথে একটু কসুরি মেথি জাস্ট হাতে ক্রাশ করে দিয়ে দেব, আর এর সাথে একটুখানি ক্রিম দিয়ে দেব। তবে যদি বাড়ির মালাই বা সর থাকে, দুধের সর, সেটাও দেওয়া যায়। আর এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আর 5-7 মিনিট এটাকে ফুটতে দেবো, এর সাথে একটুখানি বাটারও দিয়ে দেবো। বাটার চিকেন রেডি। আর এখন সবাই খেতে দেবো, কিন্তু বাটার চিকেন শুধু প্রিয়া আর পুতুর জন্য, মজুমদার আর আমি খাবো। আলু ভাজা, দুপুরের মোচার তরকারি, একটু একটু পাশে পাশে তরকারি আছে, সব মিলে আমরা রাত্রে রুটি খাবো, আর প্রিয়া আর পুতু খাবে বাটার চিকেন। তো রেসিপিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, কিন্তু যেমনভাবে করলাম, আর ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে, কমেন্টে লিখে জানাবেন। আর গুড নাইট বললাম এই কারণে, এখন তো রাত 11টা বেজে গেছে আর সবার সবার টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে পুরো দিনটা ভালো মন্দ মিলিয়েই কাটলো, দত্তাজি চলে গেছেন, তো তার জন্য মনটা তো সবারই খারাপ, কারণ দেশের একজন মহারত্ন চলে গেল, যেটাই বললাম যে তাদের জায়গা আর কোনোদিন হয়তো পূরণ হবে না। তো যাই হোক, এইভাবে ভালো মন্দ মিশিয়ে আজকে দিনটা কেটে গেল। তো আমার ভিডিওটা আমি এইখানেই আজকে শেষ করছি, আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানেই আমি শেষ করছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। বাই, গুড নাইট।